ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মস্কো সফরে, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইজিং। একই সময়ে প্রতিবেশী দুই বন্ধু রাষ্ট্রের দুই পরাশক্তি দেশ ভ্রমণকে বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ হিসেবে দেখছেন অনেকে। এ নিয়ে মার্কিন মূল্যকে অস্বস্তির খবরও প্রকাশ করেছে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়েও উঠে আসে মোদীর রাশিয়া ও শেখ হাসিনার চীন সফর প্রসঙ্গ। সময় সংবাদের প্রতিনিধি বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাইলে মুখপাত্র ম্যাথিউ মিলার একে স্বাভাবিক ঘটনা বলে উল্লেখ করেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্কো সফর কালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এটি দুই দেশের আর্থসামাজিক সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্কের স্বার্থে অতি স্বাভাবিক একটি ঘটনা। যুক্তরাষ্ট্র এবং চায়নার মাঝে এই ধরনের রাষ্ট্রীয় সফর প্রায়শই ঘটে থাকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিনের ব্রিফিংয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রসঙ্গও উঠে আসে। সম্প্রতি বাংলাদেশি আমেরিকানদের নিয়ে গঠিত দি কমিটি ফর এ ডেমোক্রেটিক বাংলাদেশের পক্ষ থেকে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতকে একটি চিঠি দেওয়া হয়, যেখানে বলা হয় ডক্টর ইউনুস সম্পর্কে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ভুল তথ্য দেয়া হচ্ছে। আদালত তার বিরুদ্ধে কর না দেওয়ার প্রমাণ পেলেও ডক্টর ইউনুস নিজের দুর্দশার জন্য সরকারকে দোষারোপ করছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়। তথ্য যাচাই না করে বিভিন্ন সময় শান্তিতে নোবেল জয়ীর পক্ষে কথা বলায় মার্কিন সরকারের সমালোচনাও করে সিডিবি। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রকে প্রশ্ন করা হলে সরাসরি জবাব না দিয়ে গতানুগতিকভাবে বলেন, মার্কিন সরকার ডক্টর ইউনুসের আইনি প্রক্রিয়ার উপর নজর রাখছে। Dr. Yunus, we continue to monitor closely developments in the case against him. We have expressed for some time our concern that these cases may represent a misuse of Bangladesh's labor laws to harass and intimidate Dr. Yunus. As a key economic partner to Bangladesh, we also worry the perceived misuse of labor and anti-corruption laws could raise questions about rule of law and dissuade future foreign direct investment. যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার ডক্টর ইউনুস সংক্রান্ত প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেও তিনি বলেন, বাংলাদেশে ডক্টর ইউনুসের আইনি জটিলতা সংক্রান্ত বিষয়ের উপর যুক্তরাষ্ট্র নজর রাখছে। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, স্টেট ডিপার্টমেন্ট, ওয়াশিংটন ডিসি।